উপস্থিত আজকের এই মহামানব গণেশ সেবাশ্রমে শ্রীহরি মন্দির প্রতিষ্ঠিত উপলক্ষে আয়োজিত এই মহামাঙ্গলিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের সমগ্র উপমহাদেশে শুধু মতুয়াদের বলবো নয়, সমগ্র উপমহাদেশের সনাতনীদের গর্ব বলে আমি মনে করি। আমাদের প্রাণের ঠাকুর, আমাদের ধ্যানের ঠাকুর, আমাদের জ্ঞানের ঠাকুর, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন যিনি কিনা আজকের এই পূত পবিত্র মহামাঙ্গলিক কর্মের শুভ উদ্বোধন করতে আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী হিমাংশুপতি, শ্রী শ্রী হিমাংশুপতি ঠাকুরের সুযোগ্য উত্তরাধিকার মতুয়াচার্য শ্রী শ্রী সুব্রত ঠাকুর মহাশয়, আমরা শ্রদ্ধাভরে তানা শ্রীপাদ পদ্মে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি। আজকের এই মহামাঙ্গলিক পূত পবিত্র মাঙ্গলিক অনুষ্ঠানে আমাদের মাঝে অত্যন্ত অনেক অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। যেমন আমাদের পত্র ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মহোদয়, পার্শ্ববর্তী ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মহোদয়, পত্র অঞ্চলের অত্যন্ত গুণীজন ব্যক্তিবর্গ সহ এই মহামানব গণেশ সেবাশ্রমের সুদক্ষ কারিগর অর্থাৎ এই পরিচালনা পরিষদের সমস্ত নেতৃবৃন্দ সহ আপামত সর্বসাধারণ সুধীবৃন্দ সাধুবৃন্দ সকলের শ্রীপাদ পদ্মে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি। শুধু ভক্তজন, আজকের আমাকে এমনিতর একটি মাঙ্গলিক অনুষ্ঠানে কথা বলতে দেওয়ার জন্য আমি আসলে সত্যি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দাদা আশীর্দাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি। শুধু ভক্তজন, আমার কথা বলার শুরুতেই আমি শ্রদ্ধা নিবেদন করি আমার প্রাণের ঠাকুর, আমার ধ্যানের ঠাকুর পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের শ্রীপাদ পদ্মে। আমি শ্রদ্ধা নিবেদন করি অনুন্নত জাতির জনক, যার শুভ আবির্ভাব না হলে হয়তোবা আপনাদের সামনে এমনিতর একটি মাঙ্গলিক অনুষ্ঠানে আমি উঠে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না, বা আমার মতো অসংখ্য জনেরাও কথা বলার অর্থাৎ বাক শক্তি আপনারা হয়তো পাইতেন না। যিনি আমাদেরকে এই উন্নত জীবন দান করেছেন তিনি নিশ্চয়ই আপনারা জানেন, তিনি অন্য আর কেউ নন, তিনি হলেন আমাদের প্রাণের ঠাকুর, আমাদের ধ্যানের ঠাকুর ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর। আজকে গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা আন্দোলন যদি কিনা উনি যদি শিক্ষা আন্দোলন সৃষ্টি না করতেন আজ আমাদের এ শিক্ষা গ্রহণ করা হয়তো সম্ভব হতো না, আজকের আমাদের মনের ভাবটি হয়তো জগতের মাঝে আমরা প্রকাশ করতে পারতাম না। বিভিন্ন বক্তার মুখ দিয়ে আপনারা এই কথা শুনেছেন, আজকের সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন বড় বড় দায়িত্বে আজ কিন্তু আমাদের এই অনুন্নত শ্রেণীর মানুষেরা সিংহভাগ নেতৃত্ব দান করে চলেছে। এটা কিন্তু আমার বাবা শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদের আশীর্বাদের ফসল। শুধু আশীর্বাদ নয়, একবার প্রত্যক্ষভাবে একবার হাতে কলমে উনি আমাদেরকে এই অধিকারে সিদ্ধ করে গিয়েছেন। আজকে দীর্ঘদিন পরে হলো সর্বস্তরে শুধু মতুয়াদের নয় আমি বলবো সমগ্র সনাতনীদের প্রাণের দাবিটি আজ কিন্তু প্রতিষ্ঠিত, প্রাণের দাবিটি আজকে কিন্তু পূরণ হতে চলেছে। আপনারা কে কোন ভাবে দেখেন আমি জানি না, তবে আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের যে প্রাণের যে দাবিটি ছিল, যে আমরা হাজার হাজার মানুষ প্রাণের টানে মহামানব গণেশ পাগলের সেবাশ্রমে ছুটে যাই, গণেশ পাগলের শ্রীপাদ পদ্মে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে, আর সেখানে যে যখন প্রতিটি মন্দিরে আমরা দর্শন করতে পারি আমাদের মন ভরে যায়, কিন্তু একটি জায়গায় ব্যতীত হয়ে যায় যখন দেখি আমার পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদের উদ্দেশ্যে সেখানে একটি মন্দির নির্মিত হয় নাই। আমি আমার দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের মনের কথাগুলো শুধু আজকের এই পরিসরে বলার
সুযোগ পেয়েছি তাই বলার চেষ্টা করছি কিন্তু আজ আমারও গর্ভে মুখ ভরে যাচ্ছে যে এমনি তোর একটি মাঙ্গলিক অনুষ্ঠানে আমি ওই দক্ষিণ পশ্চিম অঞ্চলের একজন প্রতিনিধি হিসাবে আমার প্রাণের ঠাকুর সুব্রত দাদার আহ্বানে আজ আপনাদের মতো ভক্তবৃন্দের উপস্থিতিতে যে মহামাঙ্গলিক অনুষ্ঠান হচ্ছে সেখানে আমি যুক্ত হতে পেরেছি বলে আসলে আমাকে আমার নিজেকে অত্যন্ত ভালো লাগছে। তবে আজ আমি আমার অঞ্চলের মানুষকে বলার মতো আমি সাহস বা আমি বলার মতো সেই সুযোগটি আমি পেয়েছি যে আজকের মহামানব গণেশ সেবাশ্রমের সুদক্ষ পরিচালক মণ্ডলী, কার্যকরী পরিষদের পরিচালক মণ্ডলী এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন, শুধু সিদ্ধান্ত নয় এমন একটি মন্দিরের শুভ দ্বার স্থাপন করেছেন, অর্থাৎ শুভ সূচনা করেছেন, যেটা আপনাদের সকলের চাওয়া ছিল, আজ সেটা পূর্ণ হতে চলেছে। হ্যাঁ, আমার প্রভু আমার প্রাণের ঠাকুর শ্রী শ্রী সুব্রত ঠাকুরের নেতৃত্বে সেখানে সেই মাঙ্গলিক অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে, সেখানে থাকার স্বীকৃতিও লাভ করেছি। যাই হোক, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এবং এই যে পরিচালনা পরিষদ আছে তাদের গতিশীল নেতৃত্বে গড়ে উঠুক আমার প্রভু শ্রী শ্রী হরিচাঁদ মন্দির, এটা আমাদের সকলের চাওয়া। আমি যে কথাটি বলছিলাম শুধু মতুয়াদের চাওয়া নয়, সমগ্র সনাতনীদের চাওয়া এটা, যে আজকের এখানে যে পরিষদটি সৃষ্টি হয়েছে একদম পরিপূর্ণ সনাতনী কৃষ্টি কালচারের মধ্যে দিয়ে কিন্তু মহামানব এই গণেশ সেবাশ্রমটি গড়ে উঠেছে। আজকে সেই সমগ্র সনাতনীদের মনের চাওয়াটি আজ পূর্ণ হয়েছে, পূর্ণ হতে চলেছে, পূর্ণ হয়েছে বলবো আমি। আজকে যখন সংকল্প নিয়ে আজকেরই যখন উদ্বোধনের শুভ সূচনা হচ্ছে তাহলে সেটা পূর্ণ হয়েছে। এই পূর্ণ পবিত্র মহামাঙ্গলিক অনুষ্ঠান এবং এই মন্দিরটি আমরা যাতে সকলেই মিলে, শুধু এই পরিচালনা পরিষদের উপরে আমি বলবো, পরিচালনা পরিষদের উপরে দায়ভারটি আমরা দেবো না, আমরা সর্বস্তরের মানুষ সর্বস্থান থেকে সর্বতোভাবে আমরা সহযোগিতা করে আমরা গড়ে তুলব প্রভু শ্রী শ্রী পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির। এই হোক আমাদের সকলের চাওয়া, এই হোক সকলের প্রত্যাশা। এই বলে সকলের সুস্বাস্থ্য, সকলের কল্যাণ এবং সকলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি পরমেশ্বর পরম পিতার কাছে কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথায় ত্রুটি বিচ্যুতির জন্য মার্জনা চেয়ে সকলের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে আমি আমার কথা শেষ করছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় প্রাণের ঠাকুর সুব্রত চাঁদ।